তো বন্ধুরা আপনারা আমাকে কিন্তু বারবারই বলছেন যে ভাই হচ্ছে পুরাতন টাইলস কোথায় পাওয়া যাবে এবং হচ্ছে যে স্টক লর্ডের মানে যেগুলো হচ্ছে যারা অল্প কিছু হচ্ছে বাথরুমের জন্য বা একটা বাথরুমের জন্য বা কিছু টাইলস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে আমি চলে আসছি একটা পুরাতন টাইলসের গোডাউনে এবং স্টক লর্ডের যে টাইলসগুলো আছে মানে অনেক সময় যারা অল্প কিছু টাইলস যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমি আজকে চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা কিন্তু হচ্ছে বারবার আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই কম টাকার মধ্যে টাইলস কোথায় পাওয়া যাবে এবং হচ্ছে ভ্যারাইটিস টাইলস যেগুলো আছে যেগুলো হচ্ছে সেই জন্যই কিন্তু আজকে একটা পুরো টাইলসের ভিডিও নিয়ে মানে আজকে আমি টাইলসের গোডাউনে চলে আসছি। আপনারা হচ্ছে কিন্তু হচ্ছে ট্রেলার দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমি আজকে কোথায় চলে আসছি এবং কোথায় হচ্ছে টাইলসগুলো পাবেন। তো আমার পাশে কিন্তু হচ্ছে দাঁড়িয়ে আছে রাজীব ভাই, আর আপনি যে দোকানটাকে দাঁড়িয়ে আছে এই দোকানটা হচ্ছে রাজীব এন্টারপ্রাইজ। তো রাজীব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভাই? আজকে আপনার পুরো গোডাউনে চলে আসলাম যে এখানে হচ্ছে ভ্যারাইটিস মাল বা অনেক মাল আপনার আমরা দেখলাম। তো আজকে শুরুতেই বলেন যে আমাদের যে সাবস্ক্রাইবার আছে বা ভিউয়ার্স যারা আছে তাদের জন্য হচ্ছে কি আজকে কি অফার রাখবেন? ইনশাআল্লাহ, যদি আমার কাছ থেকে কেউ একসাথে 2500 থেকে 3000 স্কোয়ার ফিট টাইলস নেয় বাংলাদেশে যে প্রান্তে নিয়ে যাবে গাড়ি ভাড়া এবং আমার এখান থেকে উঠানো সহকারে এই দুটোটা আমি আমার নিজ খরচে পাঠিয়ে দেব। মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে হচ্ছে যারা 2500 থেকে 3000 স্কোয়ার ফিটের মাল নেবেন মানে এখানে যে মালগুলো আছে এই মাল থেকে যারা মাল ভ্যারাইটিস মাল নেবেন 2500 থেকে 3000 স্কোয়ার ফিটের মাল নিলে কিন্তু ঢাকার যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ফ্রি। তো ভাই এখানে আজকে সর্বনিম্ন কত দেখবো আর কি টাইলসের কত? সর্বনিম্ন যে একটা টাইলস আমি দেখাইছিলাম একটু আগে 18 টাকা স্কোয়ার ফিট কাটিং টাইলস, মানে 18 টাকা স্কোয়ার ফিট ওয়াল টাইলস, 18 টাকা স্কোয়ার ফিট, আর পিস হিসাবে আছে 12 টাকা, 12 টাকা পিস হিসাবে 12 টাকা আসে, এবং যাই ফ্লোর টাইলস গুলো হচ্ছে 40 টাকা স্কোয়ার ফিট, ফুল বডি পাথর আকিজের মাল। তো আকিজের মাল। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, এখন চলে যাব হচ্ছে মূল ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আজকে কোন 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 মাল আছে রাজীব ভাইয়ের কাছে। তো যারা ইউটিউবে দেখতেছেন, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন। তো চলে যাই এখন মূল ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে হিউজ পরিমাণ হচ্ছে টাইলস আছে, মানে আপনারা যারা হচ্ছে বাথরুমের জন্য একটা বাথরুমের জন্য সিঙ্গেল বাথরুম বা হচ্ছে কম টাইলসগুলো চাচ্ছেন আর কি মানে কম টাকার মধ্যে যে টাইলসগুলো চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে এইখানে আসলেই কিন্তু হচ্ছে টাইলসগুলো পেয়ে যাবেন। আমি জাস্ট হচ্ছে আপনাদের প্রথমে একটু দেখায় রাখি যে এখানে কী পরিমাণ টাইলসের কালেকশন আছে আর আপনারা কার সাথে কীভাবে যোগাযোগ করবেন, এবং এই পুরো ভিডিওটা কিন্তু এর পরে থাকবে, এগুলোর প্রাইস কেমন এই সব বিষয় কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তো আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে একটু এই বিষয়, তো আমাদের ভিউয়ার্সরা এতক্ষণ তো হচ্ছে দেখলো যে হচ্ছে আপনার এখানে কী কী টাইলস আছে। তো আপনার এই দোকানের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন আমাদের। আমাদের এই দোকানের অ্যাড্রেসটা হলো বাড়িধারা যে ব্লক রোড নাম্বার 3 প্লট নাম্বার 4। প্লট নাম্বার 4, হ্যাঁ। দোকান নাম্বার ভাই? দোকান নাম্বার 3। মানে আপনারা এখানে বাড়িধারা যে ব্লকে রাজীব ভাইয়ের টাইলসের দোকান বললেই কিন্তু হচ্ছে, হ্যাঁ, রাজীব এন্টারপ্রাইজ বললেই কিন্তু হচ্ছে দেখাই দিবে। তো রাজীব ভাই এখানে হচ্ছে আমরা বিভিন্ন টাইলস দেখতে পাচ্ছি, মানে এই টাইলসগুলোর হচ্ছে মার্কেট প্রাইস থেকে তো অনেক কম রেট, অনেক কম। তো এগুলো হচ্ছে আজকে আমাদের প্রথমে ভিউয়ার্সদের হচ্ছে কি দেখাবেন, কোন টাইলসগুলো দেখাবেন? আমরা অনেক সময় দেখে গেছি কোম্পানি থেকে যে স্টক লটটা তৈরি হয় অনেক সময় টাইলসে কিছু কোনা ভাঙা থাকে বা মানে দেখা গেছি কি কিছু টাইলসের এই আরও অন্যান্য কিছু সমস্যা থাকে, এগুলো আমরা অকশনে সেল হয় সেগুলো আমরা কিনে আনি। আনার পরে এই যে এখানে মেশিন দেখতেছেন, এই যে ঠেলা মেশিন আছে, এই মেশিন দিয়ে আমরা মাল কাটটা পরে সাইজ করি, আবার ভিতরে কাটিং আরেকটা লেজার কাট মেশিন আছে, ওই মেশিন দিয়েও কাটি, কাটার পরে সাইজ করার পরে সাইজ বাই এটা যদি সাদের মধ্যে বা বিভিন্ন জায়গায় যেখানে বাচ্চারা বা মুরব্বীরা আছে দেখা গেছি হাঁটা চলা করতে গেলে যেগুলো ন্যানো পলিশ এগুলোর উপরে হাঁটলে অনেক সময় রিক্সি হয়ে যায়, তো এগুলো আমরা দেখা গেছি অনেক দামি টাইলস আকিজের টাইলস এগুলো কোনা ভাঙা থাকলে এগুলোর আমরা কাইটটা সাইজ করে এক কালার বা বিভিন্ন সাইজের আমরা করে থাকি। তো এগুলোর প্রাইস কত যাচ্ছেন? এগুলো প্রাইস হলো যায় 40 টাকা স্কোয়ার ফিট, 40 টাকা স্কোয়ার ফিট, কিন্তু নতুনটার থেকে কিন্তু অনেক অনেক কম বেশি, নতুন এগুলো 105 টাকা বা 95 টাকা আর 90 টাকা স্কোয়ার ফিট, মানে মাত্র হচ্ছে এটা এখন 40 টাকা স্কোয়ার ফিট, 40 টাকা স্কোয়ার ফিটের। আর আমরা এখানে কিছু হচ্ছে আপনার ইয়ে টাইলস দেখতে পাচ্ছি ভাই, যে এইগুলো হচ্ছে মার্বেল টাইলস বা হচ্ছে পাথুরি টাইলস যেগুলো, এইগুলো হচ্ছে আপনার কাছে কি অ্যাভেলেবল পাওয়া যাবে? এগুলো মানে সবসময় অ্যাভেলেবল না, দেখা গেছে কি কিছু মাল অনেক
সময় থাকে, আবার কিছু মাল অনেক সময় থাকে। মানে এখন কি এই মালগুলো পাওয়া যাবে? এগুলো এখন এই মালগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে, এগুলো এই মুহূর্তে স্টকে নাই। এই যে এই মালগুলো এই মালগুলো অ্যাভেলেবল স্টকে আছে। তো এগুলার কত প্রাইস যাচ্ছে না কি? এগুলো আমরা দেখে গেছি কি 33 টাকা স্কয়ার ফিট 8-12 টাইলস প্যাকেট টাইলস। এটা আবার একদম প্যাকেট, মানে একদম ইনটেক মাল আছে। 8-12 8-12 হচ্ছে 33 টাকা স্কয়ার ফিট, 33 টাকা স্কয়ার। যদি এই 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 ফুলগুলো যেগুলো দেখা, আবার এটা যদি বি ক্যাটাগরি নেয় তাহলে দাম আরো একটু কম আছে। মানে বি ক্যাটাগরি মানে হচ্ছে কেমন কেমন পড়বে? বি ক্যাটাগরি দেখা গেছে কি 29 টাকা স্কয়ার ফিট, 29 টাকা। হ্যাঁ, আরে পিস এই বি গেট যেটা এরো প্যাকেট মালে, বি গেট আর এই গেটের মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই। আমি একটু দেখাচ্ছি আপনাদের, এগুলো হচ্ছে কিন্তু কাটিং টাইস। আর এগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টাইস গুলো, আকিজের টাইস, আকিজের কাটা, এক সাইজের কাটা, সব সাইজ ঠিক আছে। এটা আবার লগে মাত্র 18 টাকা স্কয়ার ফিট। মানে এটা পিস কত পড়ে আর কি? এটা পিস পড়বে সম্ভবত 12 টাকা বা 11 টাকা। মানে এইখানে যা টাইস আছে সবগুলো হচ্ছে 12 টাকা পিস পড়ে। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে এগুলা কিন্তু হচ্ছে আপনার কিচেনে বা হচ্ছে আপনার এগুলা টয়লেট, এগুলা কিন্তু হচ্ছে আপনার ইউজ বারান্দার মধ্যে কিন্তু একটু ভ্যারাইটিস হইলে সমস্যা নাই। আর এগুলা তো ভ্যারাইটিস না, এগুলা সব হচ্ছে কাটিং, একই কোম্পানির মাল, মানে একই কোম্পানির মাল, কালার হয়ে যাবে হয়তো বা দেখেছি অনেক সময় 50টা 60টা এরকম করে কালার হয়ে যায়। মানে হচ্ছে 50টা 60টা এরকম কালার হয়ে যায়। তো এখানের যে ফুলগুলো দেখলাম এইগুলোর হচ্ছে এগুলো সব এক কালার, এগুলো হলো আপনার এই যদি বি ক্যাটাগরি নেওয়া হয় তাহলে আপনার সম্ভবত 18 টাকা পিস পড়বে। এগুলো এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে 18 টাকা পিস পড়বে। এই যে পাশের একটা টাইস দেখা যাচ্ছে এটা এটা কত পড়বে? এটা কত স্কোয়ার ফিট পড়বে? এটা যদি বি ক্যাটাগরি নেয় তাহলে পড়বে 50 টাকা স্কোয়ার ফিট। 50 টাকা স্কোয়ার ফিট পড়বে এটা বি ক্যাটাগরি। আর এই ক্যাটাগরি নিলে? এই ক্যাটাগরি নিলে পড়বে 65 টাকা স্কোয়ার ফিট। এটা হচ্ছে 65 টাকা স্কোয়ার ফিট পড়বে। তো রাজীব ভাই, এই পাশে কিছু হচ্ছে আমরা টাইলস দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে কিচেনের জন্য আর কি ইউজ করা হয়। মানে এই কিচেন টাইলসগুলো হচ্ছে কেমন রেট পড়বে আর কি? এগুলো আপনার প্যাকেট মাল, এগুলো অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে আপনার কাছে? আছে, এগুলো হচ্ছে সব প্যাকেট, মানে এগুলো হচ্ছে ভ্যারাইটিস না, না এগুলো ভ্যারাইটিস না, হচ্ছে স্টক লটেরও না, না না। এইটা হচ্ছে এগুলো কেমন রেট পড়বে পার পিস? এগুলো আপনার পার পিস পড়বে 22 টাকা লগে এ ক্যাটাগরির, আর বি ক্যাটাগরি হলো যে আপনার 18 টাকা। এ ক্যাটাগরির হচ্ছে 22 টাকা, বি ক্যাটাগরির হচ্ছে 18 টাকা। এটা কিন্তু পিস বলছে, মানে পিস পিস। আর স্কয়ার ফিট হিসাব করতে গেলে 33 টাকা স্কয়ার ফিট, হ্যাঁ পার স্কয়ার ফিট। আর লোক আপনার যদি বি ক্যাটাগরি নেয় তাহলে লোক আপনার 29 টাকা স্কয়ার ফিট, 29 টাকা স্কয়ার ফিট। তো আমি আপনাদের একটু দেখাই দিই, মানে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি রিলেটেড মালগুলো আছে বা আপনারা হচ্ছে কিচেনের জন্য যারা হচ্ছে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য। তো এই নিচে কিছু আমরা হচ্ছে কিন্তু ফ্লোর টাইলস দেখতে পাচ্ছি। জি জি জি, এই ফ্লোর টাইলসগুলো এই যে সব রোমা কোম্পানির, এই এই যে এই যে ফ্লোর টাইলসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি আপনার সব কি প্যাকেটিং হবে না? এগুলো সব প্যাকেট এ গ্রেডের মাল, এখানে কোনো বি ক্যাটাগরির মাল নাই। এগুলো সব এ ক্যাটাগরির মাল, কোনো বি ক্যাটাগরির মাল নাই। তো এগুলোর কি হচ্ছে কম বেশি? এগুলো প্রাইসটা আপনার আসলে চাইলেও আমরা কম রাখতে পারবো না, কারণ এগুলো আপনার একদম প্যাকেট মাল, এগুলো একদম প্যাকেট মাল। হ্যাঁ হ্যাঁ, এগুলোর স্কোয়ার ফিট কত চান? এগুলো আপনার 90 টাকা স্কোয়ার ফিট। এইগুলো যদি হচ্ছে কেউ একটু কমের মধ্যে চায়, এগুলোর মধ্যে দেয়া গেছে কি কোনা ভাঙা যে টাইলসগুলো আমরা কিনে নিয়ে আসি ওগুলোই কিন্তু সাধারণত আমরা 40 টাকা স্কোয়ার ফিট বিক্রি করে থাকি। মানে হচ্ছে একটু কোনা ভাঙা থাকলে ওইটা হচ্ছে 40 টাকা স্কোয়ার ফিট। আমরা কাইজ ওই যে মেশিন দিয়ে সাইজ করি, ও মেশিন দিয়ে সাইজ করেন। যদি হচ্ছে ফুলোরের জন্য যে একটু কমের মধ্যে টাইলস চাচ্ছে আর কি, মানে কম টাকার মধ্যে বা অল্প কিছু মাল লাগবে, এরকম ওই যে ভ্যারাইটিস এর মধ্যে আছে নাকি? আপনি অবশ্যই আছে, যে ভিতরে আপনি ওই সময় দেখছেন। তো হচ্ছে চলেন আমরা একটু দেখে আসি যে এখানে কিন্তু হচ্ছে যাইতে যাইতে আমি আপনাদের দেখাই যে এখানে কি, প্রথমে কিন্তু আপনাদের দেখাইছি যে কি রিলেটেড মাল আছে। তো এইখানে কিন্তু হচ্ছে ফ্লোরের টাইলসগুলো দেখতে পাচ্ছেন, যারা কমের মধ্যে একটু ফ্লোরের টাইলস খুঁজছেন আর কি, মানে সেইগুলো এই যে এইগুলো ক্যামেরাতে কালার কেমন আসছে এটা বোঝা যাচ্ছে না, তো আপনারা দেখলে একটু কিন্তু বুঝতে পারবেন। যারা একটু এই টাইলসটা আপনার সামনে নিয়ে গেলে বুঝতে পারবো এই টাইলসের যে কালার কি রকম। এটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে এটা মার্বেল শেডের হোয়াইট কালার। তো এরকম যদি হোয়াইট এর মধ্যে কেউ নিতে চায় এটা কত পিস করে দেয়া যাবে? এগুলো দেখা গেছে কি আপনার 50 পিস 60 পিস, মানে কম করে কালার দিতে পারবো আর কি আমরা। কেউ একদম মানে যদি কেউ অনেক বেশি নিতে চায় সেক্ষেত্রে
তো এই সাদা হোয়াইট কালারের যদি কেউ টাইলস নিয়ে 50 পিস 60 পিস মতো দেওয়া যাবে আর কি, মানে যদি কেউ 100 পিস বা 200 পিস এরকম চাই আর কি, এরকম চাইলেও দেওয়া যাবে, তাও দেখাচ্ছি কি অনেক বাছাই করতে হবে আর কি। তবে আমরা এই টাইলস গুলো স্টক লট হিসেবে কিনে থাকি, তো যার কারণে আমরা ওরকম কালারে গুলো দিতে পারি না, কারণ দেখাচ্ছি কি বিভিন্ন কোম্পানির টাইলস অনেক সময় থাকে, নাকিস, ফুয়াং বা মির, এক্স মনিকা, এগুলো বিভিন্ন কোম্পানির স্টক লট তৈরি হয়। যেমন ওই যে দেখতেছেন কোনা ভাঙ্গা মাল, আমরা কিন্তু ওই কোনা ভাঙ্গা মালগুলির কিন্তু এই যে এখানে যে মেশিন আছে ওই মেশিনের সাহায্যে মানে দিয়ে একদম লেজার কাট করে, মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সব হচ্ছে কিন্তু কোনা ভাঙ্গা, এইগুলো কিন্তু হচ্ছে তারা স্টক লট বা কোম্পানির কাছ থেকে স্টক লটে কিনে নিয়ে এসে এখানে কিন্তু সাইজ করে আবার হচ্ছে সেল দিয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ হচ্ছে, এগুলো হচ্ছে পুরাতন টাইলস বলা যায় না, এগুলো আছে পুরাতনের দামে নতুন টাইলস, নতুন টাইলস পুরাতনের দামে নতুন টাইলস স্টক লটের। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে প্রচুর পরিমাণ টাইলস আছে, আর এই পাশে কিছু হচ্ছে কাটিং টাইলস দেখা যাচ্ছে ভাই, এগুলো হচ্ছে কত স্কোয়ার ফিট করে? এই সেম প্রাইজেই আপনার যা বলছে, এবং কালার চাইলেও আমি আপনার অ্যাভেলেবেল কালার দিতে পারবো না, দেখা গেছি কি আপনার এই যে 20 পিস 30 পিস, মানে যারা হচ্ছে দেখা গেল যে একটু টয়লেটের জন্য নিতে যাচ্ছে আর কি, টয়লেটের জন্য বা একটু কিচেনের জন্য একটা অন্যরকম কালার দিতে যাচ্ছে বা একটু কম দামের মধ্যে কিচেনে লাগাইতে যাচ্ছে, হ্যাঁ তাও দিতে পারবে। এই যে আবার এখানে যে কিছু ম্যাট টাইলস আছে, দেখা গেছি অনেক সময় অনেকে যে একটু আগে বলছিলাম আমি যে ছাদের জন্য দিয়ে থাকে মানুষে, বা এই আপনার দেখেছি কি বাইরে কিছু জায়গা থাকে বারিন্দার স্পেস বা বারিন্দার বাইরে অনেক সময় অনেকে যে থাকে, মানে এইগুলো এইগুলো তো আর অ্যাভেলেবেল বেশি পাওয়া যাবে না, এইগুলো আপনার অ্যাভেলেবেল সবসময় থাকে না, আবার যখন স্টক লক পাই তখন আবার অ্যাভেলেবেল হয়ে যায়। ও আচ্ছা, মানে আপনার সাথে যোগাযোগ করে রাখলে সময় দিলে ইনশাআল্লাহ আমরা মানে দিতে পারবো মাল। এইগুলোর হচ্ছে কত স্কোয়ার ফিট চাচ্ছেন? এগুলো মানে 40 টাকা স্কোয়ার ফিট, মাত্র 40 টাকা স্কোয়ার ফিট। এগুলো তো অবশ্যই এগুলো ভালো ক্যাটাগরির মাল, কোনা ভাঙা ছিল সেগুলো আমরা মেশিন দিয়ে কাইটে সাইজ করছি, এগুলো সব পাথর বডি মাল, এগুলো কিন্তু সিরামিক্স বা ওই মাটির মাল না। ও এগুলো দেখেন, এটার পিছন সাইডটা দেখেন একদম ফুল বডি পাথর, এই যে দেখেন ফুল বডি কিন্তু একদম একেবারে পাথরের আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু হচ্ছে মানে এত কম না, এগুলো কিছু হবে, এগুলোর হচ্ছে আপনার নতুনটা কিনতে গেলে দেখা গেল যে আপনার 100 টাকার উপরে উপরে স্কয়ার ফিট চলে যায়, অবশ্যই সেখানে আপনি কিন্তু হচ্ছে অর্ধেক দামে কিন্তু পেয়ে যাচ্ছেন। অবশ্যই যারা এগুলো আমার এই যে কালারগুলো দেখছেন এগুলো সব আকিজের মাল, আকিজের মাল দেখা গেছে কি সর্বনিম্ন আমার জানা মতো 90 থেকে 140 টাকা স্কয়ার ফিট পর্যন্ত আছে, কিন্তু আমরা সেগুলোরই কোনা ভাঙা থাকার কারণে কাটতে সাইজ করছি, এখন আমরা 40 টাকা স্কয়ার ফিট বিক্রি, 40 টাকা স্কয়ার ফিট আছে আপনারা পেয়ে যাবেন। এই পাশে কিছু টাইলস দেখতে পাচ্ছি ভাই, রাজীব ভাই এই পাশে কিছু আমরা টাইলস দেখতে পাচ্ছি, এগুলো আবার দেখেছি কি যে আমরা এই যে ওয়ালের কিছু টাইলস একটু আগে সেটা বলছি আমরা 8-12টা বলছিলাম আমরা, দেখেছি কি 12 টাকা পিস, আর এটা একটু বড় মানে ওয়ালের বড় সাইজটা, হ্যাঁ ওয়ালের বড় সাইজ। এটা আবার এটা কত পিস দেওয়া যাবে যদি কেউ নিতে চায়? এটাও আপনি দেখেছি কি 100 পিস 50 পিস 20 পিস, আবার অনেক সময় অনেক ভ্যারাইটিস হয়ে যায়, আবার অনেক সময় দেখেছি কি কালার পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা এগুলো ভ্যারাইটি হিসেবে বিক্রি করে থাকি আর। ও আচ্ছা, মানে ভ্যারাইটি ভ্যারাইটি হিসেবে কম দামে বিক্রি করে থাকি। এগুলোর স্কয়ার ফিট কত পড়বে? ওই 40 টাকায়? না না না, এগুলো তো দাম আরো কম, এগুলো মাত্র 20 টাকা স্কোয়ার ফিট, মাত্র 20 টাকা স্কোয়ার ফিট, মানে ওয়ালের টাইলস আপনারা যারা হচ্ছে একটু দেখাই আপনাদের, এটা মাত্র 20 টাকা স্কোয়ার ফিট পড়বে, আর এটা পিস হিসাবে কত কত পড়ে জানো? 12 টাকা আর কি। না না না, এটা এটা পিস, এটা একটা লোকে 1.5 ফিট মাল আছে, 1.5 ফিট মাল হিসেবে 20 টাকা স্কোয়ার ফিট হলে 30 টাকা পিস পড়ে, মানে এই এত বড় একটা টাইলস মাত্র 30 টাকা। জি জি জি, এত বড় একটা টাইলস মাত্র 30 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন, যে অনেক বড় একটা টাইলস। আর এটা হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পাবেন না 100 পিস বা 200 পিস মতো, মানে এখানে স্কোয়ার ফিট হিসাব করলে কত স্কোয়ার ফিট আসছে? আসলে যদি কেউ কালার চায় সেক্ষেত্রে আমাদের মাল বাছাই করতে হয়, বাছাই করা আসলে দেখে গেছি অনেক কস্ট বেশি পড়ে যায়, সেই জন্য আমরা অ্যাভারেজে বিক্রি করে থাকি। না মানে যদি হচ্ছে এই যে 50 পিস বা 100 পিস যদি কেউ মাল নিতে চায়, মানে এটা কত স্কোয়ার ফিটের মধ্যে আসবে? 100 পিস মালে, 100 পিস মালে আপনি দেখে গেছি কি 150 স্কোয়ার ফিট হবে, 150 স্কোয়ার ফিট, মানে যারা হচ্ছে 150 স্কোয়ার ফিট বা 100 স্কোয়ার ফিটের কাজ করতে যাচ্ছে তাদের জন্য এই এই টাইলস গুলো হচ্ছে সবথেকে ভালো হবে। তো এই পাশে আরো কিছু হচ্ছে আমরা ভাঙ্গা টাইলস বা নিচের যে ফ্লোরের টাইলস গুলো দেখতে পাচ্ছি যে হোয়াইট কালারের, যারা হচ্ছে অনেক সময় যে হোয়াইট চাই বেশি ফ্লোরের জন্য, তারাও কিন্তু এগুলো নিতে পারেন। মানে এগুলো এগুলোর কত রেট আছে? যে এগুলো 40 টাকা স্কোয়ার ফিট, এগুলো সব আপনার যে পাথর বডির মাল, এই পাথর বডির মাল সব 40 টাকা স্কোয়ার ফিট, 40 টাকা স্কোয়ার ফিট, 40 টাকা স্কোয়ার ফিট। এগুলো আপনার কাটিং 18 24 20 24 16 24 সাধারণত হয়ে থাকে, মানে হচ্ছে মানে আপনারা কাটিং করে হচ্ছে আর কি সব রেটের মাল কিন্তু হচ্ছে রেখে থাকে আর কি। জি, তো এই পাশে আমরা কিন্তু আরো একটা আপনার গোডাউন দেখতে পাচ্ছি রাজীব ভাই, মানে এখানে অনেক টাইলস রয়েছে আপনাদের আপনার এখানে, মানে পুরো সব জায়গায় কিন্তু হচ্ছে টাইলসে ছড়াছড়ি যাচ্ছে। তো এইগুলো হচ্ছে কি এইগুলো এইগুলো কি এইগুলো তো ভ্যারাইটিস? হ্যাঁ এগুলো ভ্যারাইটিস, এইগুলা এগুলো কত পড়ে আছে আপনার ইয়েগুলা? ওগুলো আপনার ওই যে একটু আগে বলছি আপনাকে, এই যে এটা হলো আপনার এই 22 টাকা স্কোয়ার ফিট, 22 টাকা স্কোয়ার ফিট। আপনারা কিন্তু এসে এইগুলো এটা হচ্ছে হোয়াইট কালার, মানে এগুলো সব পাথর বডি, এগুলো হচ্ছে সব পাথর বডি। আমি একটু দেখাই
এই যে আপনারা এগুলো সিঁড়ির জন্য আর কি, যে দেখালো যে আপনাদের সিঁড়ির মাল কিনতেছেন বা সিঁড়ির অল্প একটু বাকি আছে, এখন হচ্ছে দেখা গেলো যে আপনি নতুন না কিনে রাজীব ভাইয়ের কাছে এসে কিন্তু এই অল্প কিছু মাল কিন্তু নিয়েই যাইতে পারেন। জি, যে এখানে এখানে কিন্তু হিউজ পরিমাণে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনের মাল কিন্তু এখানে আছে, আপনারা হচ্ছে আমি দেখাই আপনাদের। আবার এই যে এখানে একটু আগে আপনারা বাইরে সম্ভবত দেখছেন সিঁড়ির মাল আমার কাছে এক কালারে আছে, ওগুলো আবার আমি 28 টাকা পিস দিতে পারবো। 28 টাকা সিঁড়ি, 10x12, 10x12, 28 টাকা পিস। হ্যাঁ, একদম ফুল বডি পাথর, ফুল বডি পাথর 28 টাকা পিস। এই পাশে কিছু হচ্ছে আরো ফুলোরের টাইলস দেখা যাচ্ছে বা হচ্ছে এই যে সামনের এই যে এগুলো আকিজের ম্যাট টাইলস, আকিজের ম্যাট টাইলস বা এগুলো ডিজাইন মানে কালারফুল টাইলস দেখা যাচ্ছে। এই যে কিছু কালারফুল টাইলস, এগুলো ওয়ালের, জি এগুলো ওয়ালের, এগুলোর এটা ওয়ালের, আর এই যে পিছনের কিন্তু কালারফুল ওয়ালের দেখা যাচ্ছে, এগুলোর হচ্ছে এগুলো তো এগুলো সিডা মিক্স ওয়ালের মাল। এগুলো এগুলো কত পড়বে আর কি? এগুলো যে একটু আগে বলছি আপনাকে 20 টাকা স্কয়ার ফিট, 20 টাকা স্কয়ার ফিট, মানে মোটামুটি হচ্ছে আপনারা কিন্তু একদম হিউজ কম দামের মধ্যে টাইলস পাবেন, মানে এত কমে মনে হয় আর কেউ দিবে না। না না, আমি তো আসলে আমাদের এখানে দেখে গেছি কি আমরা স্টক লট হিসেবে কিনে আনার পরে আবার লোকজন দিয়ে কাটিং কুটিং করে সাইজ করার পর আমরা একদম সীমিত লাভে কম দামে টাইলস দিয়ে থাকি, যার কারণে আমাদের ইনশাআল্লাহ সেলটা অনেক ভালো। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা পুরাতন টাইলস, এখানে কিন্তু বক্সও আছে আপনারা যে বক্স একটু আগে আপনাকে বলছিলাম বি ক্যাটাগরির মাল, এটা কিন্তু সেই বি ক্যাটাগরির মাল। এখানে এখানে যে বি ক্যাটাগরির এগুলো সব প্যাকেট মাল, এই যে আপনি এই যে একটা ছিড়া এই যে ফুল, যে ফুলগুলো আছে কোনো সমস্যা নাই, মালে কোনো মানে মালে কোনো আছে ডিফেক্ট নাই, এই এইগুলো হচ্ছে। এই যে দেখেন এখানে একটা প্যাকেট আছে, ঠিক আছে, এই যে মাল দেখেন কোনো ভাঙা টাঙা নাই। এইটা এটা কত পড়বে আর কি? এগুলো একটু আগে আপনাকে বলছি না, ওই যে 12 টাকা পিস। না 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 না, এটা হলো যে আপনার এই আপনার 29 টাকা স্কয়ার ফিট, 29 টাকা স্কয়ার ফিট, 29 টাকা, এগুলো আছে 29 টাকা স্কয়ার ফিট। জি, এটা বি ক্যাটাগরির মাল, বি ক্যাটাগরি। এটা এই পিস কত আসে? এটা এটা পিস আসে সম্ভবত আপনার 17 টাকা 33 পয়সা বা 18 টাকা, 18 টাকা পিস, 18 টাকা পিস, মানে আছে বি ক্যাটাগরির একদম নতুন, মানে এসে নতুন টাইপ, এগুলো হচ্ছে বিল্ড করা, বিল্ড করা, আপনার আছে 18 টাকা পিসে কিন্তু মাল নিয়ে যাবেন, মানে আপনার যত লাগে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মানে যত মাল লাগে আপনি তত নিতে পারবেন। এখানে কিন্তু হচ্ছে আরো টাইস দেখতে পাচ্ছেন, মানে একেবারে টাইসের কারখানাতে চলে আসছে আমরা আজকে। তো আপনারা যারা হচ্ছে পুরাতন টাইলস চান তারা কিন্তু হচ্ছে রাজীব ভাইয়ের কাছে আসলে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন, মানে বিভিন্ন পদের মাল আছে তার কাছে, আপনারা চাইলে তার কাছে যোগাযোগ করে বা হচ্ছে কথাবার্তা বলে মালগুলো কিন্তু নিতে পারবেন।